সুপ্রিয় দর্শক, ফসল চাষ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি তাতে আমরা আলোচনা করব বায়ার কোম্পানির ফুলিকর নিয়ে, যে এটা কোন কোন রোগ প্রতিরোধ করে এবং কোন কোন ফসলের ব্যবহার করা যায়। সব কিছু বিস্তারিত জানার আগে আপনাদের নিকটে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যাতে করে ফসল চাষ এবং ফসলের রোগ প্রতিরোধ, কারণ এবং প্রয়োজনীয় তথ্যাদি সহজেই পেতে পারেন। সঙ্গে বেল আইকনটাও প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন শুরু করি আজকের ভিডিওটি। ফলিকুরে টেবুকোনাজল 25.9% WW, কিন্তু ইসি ফর্মুলেশনে তাকে ফলিকুরে টেবুকোনাজল একটি সিস্টেমিক ট্রাইজোল ছত্রাকনাশক রয়েছে। ট্রাইজোলগুলি বিশ্বব্যাপী ছত্রাকজনিত ওষুধের শীর্ষস্থানীয় কেমিক্যাল ক্লাস। ফলিকর প্রতিরোধমূলক, নিরাময়মূলক এবং নির্মল কার্য দ্বারা বহু ফসলের বিভিন্ন বিস্তীর্ণ রোগের বিরুদ্ধে কার্যকর এবং নির্ভরযোগ্য সমাধান সরবরাহ করে। ফলিকর প্রয়োগের ফলে ফসলের পাতার সবুজ প্রভাব পড়ে। এটি কিভাবে কাজ করে? ফলিকর সিস্টেমিক ছত্রাকনাশক হিসাবে কাজ করে। ডেমিথিলাস ইনহিবিটরস ছত্রাক কোষ প্রাচীরের কাঠামো তৈরির প্রক্রিয়াতে হস্তক্ষেপ করে, অবশেষে ছত্রাকের পুনরুৎপাদন এবং আরও বৃদ্ধিকে রোধ করে। এর কী কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে? বহু ফসলের রোগের বিরুদ্ধে ব্রড স্পেকট্রামের ক্রিয়া, প্রোফিলেকটিক রোগ নিরাময়ের নির্মূল কার্যকারিতা, দুর্দান্ত উদ্ভিদ বৃদ্ধি প্রভাব, উৎপাদনের মান উন্নত করে। এখন আমরা জানব ফলিকর কী কী রোগ নিরাময় করে। ফলিকর রোগের প্রাথমিক পর্যায়ে প্রতিরক্ষামূলক পাশাপাশি নিরাময়ের ছত্রাকনাশক হিসেবে প্রয়োগ করা হয়। এটি যে যে রোগের নিয়ন্ত্রণ করে সে তা হল ফসল পচিয়ে দেওয়া, পাউডারের ন্যায় যে ছত্রাক বা সাদা ছত্রাক থাকে সেগুলো, টিক্কা বা মরচে রঙের ছত্রাক, ঝলসে যাওয়া বা স্লিট ব্লাইট, পাপেল বা লাল বেগুনি ব্লচ, অ্যান্থ্রাকনোজ, লিপ স্পট, প্রাতার উপর গুটিকা বা সার্কোস্পোরা লিপ স্পট ইত্যাদি রোগ কিন্তু নিয়ন্ত্রণ করে। কী কী ফসলে এটা ব্যবহার করা যায়? সাধারণত লঙ্কা, বাদাম, ধান, পেঁয়াজ, সয়াবিন, ব্ল্যাক গ্রাম ইত্যাদি ফসলে কিন্তু এটা স্প্রে করা যায়। এর যে প্রয়োগ বিধিটা সেটা কিন্তু সাধারণত 15 লিটার জলে 15 ml থেকে 20 ml দেওয়া যায়। তারপরও আমি রেকমেন্ড করব যে লিফলেটটা আছে এর সঙ্গে তার দেখে প্রয়োগ করার জন্য, অর্থাৎ সে তার মধ্যে কিন্তু লেবেলটা রয়েছে, সেই লেবেল অনুযায়ী স্প্রে করা উচিত। আর এটা বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। এই হলো বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।